তৃণমূল কংগ্রেস এবং মাননীয় মুখ্যমন্ত্রী, এটা কখনোই হতে পারলাম না। কি বেসিসে বলছে জানি না, উনি এখন ভয় ভীত, তার কারণ পরাজয় উনি জেনে গেছেন যে নিশ্চিত এবারে তার পরাজয় হবে, তার দল আর ফিরে আসতে পারবে না, তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন না। সেজন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য, পাজেল করার জন্য ভোটারদেরকে, বিশেষত সংখ্যালঘু এলাকায় গিয়ে তিনি বলছেন সংখ্যালঘুরা আমার, ওনাকে কেনা গেলাম গুণা গোলাম নাকি, ভোটার কারো কেনা গোলাম নয়, সে সংখ্যালঘুই হোক আর সংখ্যাগুরুই হোক, যে কোনো ভোটারকে আমরা ভোটার হিসেবে ট্রিটমেন্ট করি। শুধু উনি সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে এতদিন ব্যবহার করেছেন 10 বছর, এবারে সংখ্যালঘুরা ওনার প্রতারণা, ওনার বিশ্বাসঘাতকতা, ওনার ভেলকিবাজি, ওনার সমস্ত কিছু বুঝে গেছে, এবার সংখ্যালঘুরা ওনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। 18টা সাংসদ ভারতীয় জনতা পার্টির জেতার ক্ষেত্রে সংখ্যালঘুদের একটু ভূমিকা হলো অন্যতম ভূমিকা। শতাব্দী এক্সপ্রেস তো ডিক্লাইন হয়ে গেছে, বেলাইন হয়ে গেছে, এবং সাময়িকভাবে তাকে ট্র্যাকে আনার চেষ্টা করছে, ও ট্র্যাকে থাকবে না। একবার যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, শতাব্দী এক্সপ্রেস বেলাইন হয়েছে, ও বেলাইনে চলবে, আরও অনেক এক্সপ্রেস বেলাইনে আছে। তৃণমূলের মন্ত্রী, এমএলএ, তৃণমূলের তাবড় তাবড় নেতারা অন্ধকারে বিজেপির দরজায় যাচ্ছে, সরকারকে নিয়ে যাচ্ছে জনতার দুয়ারে, মানে দুয়ারে সরকার, আর সরকারের লোকজন, সরকারের জনপ্রতিনিধিরা চলে যাচ্ছে বিজেপির দুয়ারে। আর এই যে বঙ্গধ্বনি চলছে, ও বঙ্গধ্বনি টঙ্গধ্বনি কিছু নয়, ওটা মাননীয় আর নবান্ন থেকে চলে যাবার পদধ্বনি। ওকে, ধন্যবাদ, দেখা হবে আমার। এবং এখানকার আমাদের সঞ্জীব দাস সহ সমস্ত যারা এখানে যোগদান করলেন তাদের উদ্দেশ্যে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা জোরদার তাদের হাততালি দিয়ে সম্বোধিত করুন, যাতে আরো এখানকার তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা আবার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আমি আমার বক্তব্য বাড়াতে চাইব না এখানে।